মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে এগড়া পৌরসভায় 14টি ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা। বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এমত অবস্থায় পূর্ব মেদিনীপুর জেলার এগড়া মহকুমা শাসকের অফিসে মনোনয়ন জমা দিতে যান রাজ্যের বিরোধী দল বিজেপি। এদিন এগড়া শহর থেকে কয়েকশো কর্মী সমর্থকদের নিয়ে বিজেপি জেলা নেতৃত্বরা 14টি ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের একসঙ্গে নিয়ে এসে এগড়া মহকুমার রিটার্নিং অফিসের কাছে মনোনয়ন জমা দেন। তাদের দাবি, পৌর নির্বাচনে এগড়া পৌরসভার 14টি ওয়ার্ডেই বিজেপি জয়লাভ করবে এমনটাই আশাবাদী বিজেপি। এদিন নির্বাচন কমিশনের বিধি মেনেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। আজকে আমরা মনোনয়নপত্র সবাই জমা দিচ্ছি, 14টা ওয়ার্ডেই থেকে আমরা মনোনয়নপত্র জমা দিচ্ছি। আমরা লোকসভার নিরিখে এবং বিধানসভার নিরিখে এগড়ার উপরে আমরা বিজেপি সমস্ত ওয়ার্ডেই আমরা লিড পেয়েছিলাম এবং আমরা আশা রাখি এগড়ার মানুষ আমাদেরকে আশীর্বাদ করবেন এবং 14টা ওয়ার্ডেই আমরা আশীর্বাদ পাবো। মদন মাইতি, রিপোর্ট, টাইমস বাংলা।